বিসমিল্লাহিরাহমানিরাহিম। ছোট্ট সোনামণিরা, প্রিয় অভিভাবক বৃন্দ, সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আরও যারা এই ক্লাসটি দেখছে, সকলকে জানাই অনেক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। সকলকে জানাই পুলিশ লাইন্স স্কুল নারায়ণগঞ্জ এর অনলাইন ক্লাসের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ছোট্ট সোনামণিরা, আমরা আজকে জোড় সংখ্যা লেখা শিখব। অলরেডি আমরা 2 থেকে শুরু করে 20 পর্যন্ত শিখে গিয়েছি। আজকে আমরা শিখব 22 থেকে 30 পর্যন্ত। ঠিক আছে, আমরা তো 20 পর্যন্ত পারি অলরেডি, আজকে আমরা 22 থেকে 30 পর্যন্ত শিখব। সবাই খাতা পেন্সিল নিয়ে রেডি হও, ম্যামের সাথে সাথে লিখো তোমরা, হ্যাঁ, তারপর শিখবে। তাহলে আমাদের প্রথম জোড় সংখ্যা আজকে 22, তারপরে কত? 23 বাদ দিব, একটি সংখ্যা বাদ দিয়ে তারপরে সংখ্যা কি, তাহলে 23 বাদ দিয়ে 24। এরপরে কত হবে? 26। 25 বাদ দিয়ে 26। তারপরে জোড় সংখ্যাটি হলো 27। ঠিক বলেছি কি বলো তো, বলো একটু, আসলে কি হবে 27? না, আমি তোমাদেরকে টেস্ট করার জন্য বলছিলাম। দেখো, আমাদের আগের জোড় সংখ্যাটি ছিল 26, আমরা বলেছি একটি সংখ্যা বাদ দিয়ে তারপরের সংখ্যাটি হবে, তাহলে 26-এর পরের সংখ্যাটি 27, কিন্তু 26-এর পরের জোড় সংখ্যা 27 নয়, তাহলে এর পরের জোড় সংখ্যা হবে 28। তার মানে 27 বাদ দিয়ে 28 হবে জোড় সংখ্যা। এবার 28-এর পরের জোড় সংখ্যাটি হবে 30, মানে 29 বাদ দিয়ে 30। তোমাদের জন্য ছোট্ট একটি বুদ্ধি দেখাই। সাপোজ আমি এখানে 21 থেকে লিখছি, একটু খেয়াল করো, প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো আজকে এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।